আমরা একজন অভিভাবককে হারালাম এফডিসি থেকে, আজকে আপনি আসছেন এখানে তার জানা যায় এবং তার শেষ বিদায় অনুষ্ঠান, তা আপনি তার সম্পর্কে কিছু বলেন আমাদেরকে। অবশ্যই দুঃখজনক, কারণ তাদের থেকে আমাদের অনেক শেখার আছে, আমি তাদের কাছে কিছু শিখতে পারিনি, তাদের নিয়ে কাজ করতে পারিনি। দেখুন, আমি তো বললাম যে তার সাথে আমার কোনো কাজ করা হয়নি, আমার অনেক আশা ছিল যে আমি স্বাস্থ্য কেনা উপজেলায় করেছি, অনেক আশা কাজ করছি, তাদের মধ্যে খোয়া পাইনি, কাজ করতে পাইনি, আজকে তার বুঝতে পারছেন। অবশ্যই আমি দেখতে পাই আমাদের একটা আমাদের বাবা হারালাম আর কি, আমার আলম ভাই। বর্তমান এফডিসির এমনিই তো শূন্যতা দেখা দিচ্ছে, তারপরে এরকম একে একে সব গুণীজন চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে, আপনি এই বিষয়ে একটু বলেন বর্তমান এফডিসির অবস্থা। আমাদের চলচ্চিত্র অবস্থা অবশ্যই খুব খারাপ, আর একে একে আমাদের এরকম সব মনে করে অভিনেতা অভিনেত্রী পৃথিবী থেকে চলে যাচ্ছে, আমি তো অবশ্যই দুঃখজনক, কারণ চলচ্চিত্রের অবস্থা খুব একটা ভালো না। আর এখন এই মুহূর্তে দুর্বিনীকে আমাদের এরকম বাবা মা এখান থেকে পৃথিবী থেকে বিদায় নেয়, আমাদের অবশ্যই দুঃখজনক, চলচ্চিত্রের জন্য অবশ্যই ক্ষতিকর। দেখতে তো আমাদের যখন অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের মিলনমেলায় সবার সাথে দেখা হয়, আমরা তো কথা যখন শিল্পী নির্বাচন হয়, এমনি মধ্যে যে কোনো নির্বাচন হয়, যে কোনো একটা অনুষ্ঠানের সবার সাথে একরকম দেখা হয়, তা মনে করেন আমাদের মতো শিল্পীদের গেলে আমাদের আগে এরকম বাবা যারা আছে, আমার সাথে বাবার লাগান, তারা আগে দেখা দেয়, এখন সেই চেয়ারগুলো ফাঁকা পড়ে থাকবে, আসলে তাদের সেগুলো কথা মনে পড়বে, অবশ্যই দক্ষ করে শিখে দেবে দেখা হয়েছিল। আচ্ছা আলম ভাই, একটু আগে দেখলাম আপনার সাথে একটু বাগবিতণ্ডা, এটা কি কোনো পার্সোনাল ঝামেলা নাকি? পার্সোনাল ঝামেলা বিষয় সমাধান হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।